voy dando yo con la madre. Doy a la mi padre. হযরত বেলাল নবীজিকে বলল হুজুর মদিনায় থাকতাম আজানের সময় হলে উঁচু একটা পাহাড়ের মধ্যে উঠে আমি বেলাল আজান দিতাম এখানে তো কোনো পাহাড় নাই আমি কোথায় আজান দেব কোথায় দাঁড়াবো বলছে বেলাল উঁচু জায়গা পাও না না তুমি কাবার উপরে উঠো লক্ষ্য রাখবেন নবীজিকে তুমি কাবার উঠো হযরত বেলাল নবীজির হুকুমের সাথে সাথে কাবায় উঠছে কাবায় উঠা হযরত বেলাল নবীজিকে প্রশ্ন করলো হুজুর জিজ্ঞাসা করলো হুজুর আমি তো মদিনায় বড় উঁচু পাহাড়ে উঠা পশ্চিম দিকে মুখ দিয়া কেবলামুখী হয়ে আমি আজান দিতাম এখন তো সেই কাবার উপরে আমি উঠা বসছি আমি এখন কেবলামুখী হব কোন দিকে ঘুরে আজান দেব কোন দিকে ঘুরে আমি আজান দেব তখন আমার নবীজি হযরত বেলাল কে বললো বেলাল তুমি আমার দিকে ঘুরে আজান দাও তুমি আমার দিকে ঘুরে আজান দাও আরে এই নবীকে আমরা চিনলাম না নবীকে একটু বুঝলাম না নবীকে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আল্লাহ যেদিন হাশরের মাঠে বিচারের আসনে বসবেন পূর্ব দিকে মুখ দিয়ে বসবেন ডান পাশে কিছু লোক থাকবো বাম পাশে কিছু লোক থাকবো সামনে কিছু লোক থাকবো ডান পাশে যারা থাকবো তাদের কোনো হিসাব হবে না বিনা হিসাবে তারা জান্নাতে যাবে বাম পাশে যারা থাকবে তারা বিনা হিসাবে দুজকে যাবে সামনে যারা থাকবেন তাদের বিচার হবে বিচারের রায়ে যা হয় তা হবে কেউ জান্নাতে কেউ জাহান্নামে আল্লাহর বাম পাশে দুজক থাকবে ডান পাশে থাকবে জান্নাত আপনাদের কাছে আমার জিজ্ঞাসা আপনারা বলেন আমার নবীজি আল্লাহর কোন পাশে থাকবো বাম পাশে থাকবো হ্যাঁ বাম পাশে কি জন্য থাকবো আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বল বুদুস আপনি ওই জায়গায় কেন ডান পাশে আসেন এদিক আসেন সেদিন আল্লাহর হাবিব দুচোখের জল ছেড়ে দিয়ে বলবো হে বিশ্ব জগতের প্রতিপালক তুমি তো আমার উম্মতের বিচার শুরু করছো আমি দুচোখের গেটে এই জন্য দাঁড়িয়ে আছি হিসাব দিয়ে আমার কোন উম্মত তোমার কাছে জান্নাতে যাইতে পারবো না আরে আমি দুচোখের গেটে এই জন্য দাঁড়িয়ে আছি আমার একটি উম্মত যেন দুচোখের মধ্যে না যায় নবীজি আজ থেকে 1500 বছর আগে চলে গেছে আমাদের জন্য হাশর মাঠে সেদিন দুজকের গেটে দাঁড়ায় থাকব একটা উন্মত্ত জন দুজকে না যায় বাবাজিরা কাঁদলাম মায়ের জন্য কাঁদলাম বাবার জন্য কাঁদলাম ভালোবাসার মানুষের জন্য কাঁদলাম ভাইয়ের জন্য কত আপন জনের জন্য কাঁদলাম এরা কি আমার আপন কেউ এরা আমার কেউ আপন না লক্ষ্য করে দেখেন আপন একজন সেই সময় নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ পার হইতে পারবে না তাহলে সে হলো আমার আপন সেখান থেকে আমার ভালো লাগে একটা গান আমি আপনাদের শোনাব তুমি তুমি বিনে কে আছে
খেয়াল জানে রে ভাই শাহ ও ও লাহোরি তো রিয়ার মানে ওরে যেমন বাইশা বেড়াইরে আনা আমার বিন্দু সায় লাহোর তো রিয়ার মাঝে নয়ন সানে রে ভাই শাহ কতদিনে ও দয়াল কইরানো যাং গলা মাঝে ওরে আমি বান্দা সিলাম রে পাপারো কইরানো যাং গলা মাঝে ز
মায়েদের জন্য ছোট্ট দুইটা কথা বলি আমি আপনাদের দেবার মতো কিছু নাই কি দিয়ে আপনাদের সান্তনা দেব কি শোনার জন্য বসে আছেন আপনাদের এলাকার মানুষ বিদেশ যায় নাই হ্যাঁ গেছে না গো গেছে মায়েরা আপনাদের কোনো সন্তান যদি বিদেশ থাকে কথাটা একটু লক্ষ্য করবেন কোনো সন্তান যদি বিদেশ যায় দুই তিন বছর থাকে যখন ওই দেশ থেকে ছুটি পায় তখন এই দেশে ফোন দেয় ফোনটা স্ত্রীর কাছে থাকে স্ত্রীর সাথে কথা কয় আমি তো ছুটি পাইছি এক সপ্তাহ পরে বাড়িতে আসতেছি তোমার কি কিছু লাগবে ওই স্ত্রী কয় আমারটা পরে কই যে মেয়ের সাথে কথা কয় মেয়ের কাছে দেয় আব্বু ওদিক থেকে কয় ও মা আমি আসতেছি বাড়িতে তোমার কিছু লাগবো মেয়ে কয় আব্বু আমার জন্য দামি দেখা জামা কাপড় নিয়ে আসবা ছেলের সাথে কথা কয় আব্বু তোমার কি লাগবো ছেলে কয় আব্বু আমার জন্য দামি দেখা খেলনা নিয়ে আসবা পরিশেষে আবার স্ত্রী কয় আমার জিজ্ঞাসা করতেছেন আমার কি লাগবো বিয়ের মধ্যে আমার কি কোনো গয়না আছে আমার ভালো একটা শাড়ি আছে কয় কিনে কর এরকম হয় কিনা শাড়ি নিয়ে আসলে তিনটা নিয়ে আসবেন আমার জন্য একটা আমার দুই বোনের দুইটা দেন লাগবে কথা বলতে বলতে হঠাৎ করে জিজ্ঞাসা করছে তোমার কাছে কি মা আছে কয় হ কয় মার কাছে একটু ফোনটা দাও সে আরে ফোন নিয়ে গেছে ধরে না আপনি বাবে কথা কব ধরে মা গো আপনাদের বলি আজকে আপনি যেই বাড়ির বউ ঠিক কিন্তু একদিন ওই বাড়ির শাশুড়ি হবেন ধরেন যে আপনার বাবে কথা কব দিছে ফোন ফোনটা কানে ধরছে বিদেশ থেকে ছেলে ডাক দিছে কয় মা মায়ের চোখের জলে বুক ভাইসা যায় আসল দিয়ে চোখের জল মুস্তাছে কয় মা তুমি কান্না করে যে তোমার কি হয়েছে তোমার কেউ কিছু কইছে কয় না তোমার কি হয়েছে কয় কিছু হয় নাই কয় না তুমি কান্না করতেছো কি হয়েছে কও কই কিছু হয় নাই কই তা কান্না করতেছ কে কই এমনি কতদিন পরে সন্তান বিদেশ থেকে ডাক দিছে মা কইয়া মা আমি তো এক সপ্তাহ পরে আসতাছি তোমার জন্য কি কিছু নিয়ে আহ কই মা কই বাজার রে আমি তোর কাছে কিছুই চাই না তুই খালি বাড়িতে আইসা আমার মা কই একটা ডাক দে আমি তোর কাছে আর কিছুই চাই না তুই খালি আমার মা কই একটা ডাক দে আরে মা কিছুই চাই না আপনারা কি আমাকে প্রমাণ দিতে পারবেন জীবনে কারো মা কইছে বাবারে তুই বাজার থেকে আমারে এক কেজি মিষ্টি এনে খাওয়া বড় দেখে একটা মাছ আনিস ভালো দেখে একটা শাড়ি কিনা দিস কইছে কোনোদিন না কিছুই কই না মা খালি কই তুই আমারে সময় মতো একটু মা কয়ে ডাক দিস সময় মতো আমারে মা কয়ে ডাক দিবি আমি তোর কাছে আর কিছুই চাই না অনেক সন্তান আছে এরকম এই ডাকটুকু মারে দেয় না আসলে এরকম দুই চার ছয় মাস এক বছর হয়ে যায় মারে মা কই একটা ডাক দেয় না মা পাগলের মতো এই বাড়ি ওই বাড়ি খালি ঘুরে কি হয়েছে যে
জিজ্ঞাসা করে কি হইছে বোন তোমার কো আমার কিছু হই নাই কো তোমার এমন পাগলের মতো দেয়া যায় কে কো জোর করে ধরছে কয় বোন রে আমার কি হইছে তোর কাছে কমু কিন্তু তুই কারো কাছে তো কবি না কই না সন্তান যে মা কোয়ে ডাক দেয় না সন্তানের বিচারটা দিবে সন্তান যদি আবার কিছু কয় এটাও মায়ের ভয় কয় বোন রে আমার কলিজা সিরা ধন ওরে আমি কিছুই কই নাই অনেক দিন হয়ে গেল আমার মা কোয়ে একটা ডাক দেয় না এই দিন আমার মনটা বেশি ভালো না আস্তে 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 ঈদের আগের দিন চলে আসছে মায় খালি চিন্তা করতেছে যাক ও সারা বছর আমার ডাক না দিল কালকে ঈদের দিন ও আমার ডাক না দিয়ে পারবো থাকতে পারবো কালকেও আমার ডাক দিব ডাক দিলে ওরে আমি বুকে জড়াই ধরে আমি সব ভুলে যাব ওরে আমি জিজ্ঞাসা করব মাজান রে তুই আমার এতদিন ডাক দিস নি কে ঈদের দিন ঈদের আগের দিন রাত মা বিছানায় গেছে ঘুম ধরে না খালি চিন্তা সকাল হবে কখন কখনো আমার মা কোয়ে ডাক দিব বালিশে মাথা রাখছে ঘুমায় না ঘুম ধরে না চিন্তা করতে করতে দেখেন মায়ের ঘরে একটু সেমাই নাই একটু চিনি নাই একটা সাবান নাই ভালো একটা কাপড় নাই এদিকে মায়ের কোনো খেল নাই মায়ের চিন্তা হইলো সকালবেলা ও আমার মা কোয়ে ডাক দিব মসজিদে আজান পড়ছে মা উজু করে নামাজ পড়ছে নামাজের শেষে দোয়া করে মালিক তুমি আমার সন্তানরে ভালো রাখো এক বছর ধরে ডাক দেয় না তারপরে মা কয় আমার সন্তানরে ভালো রাখো সকাল হয়েছে মা খালি কুড়ে ঘর থেকে ওই সন্তানের ঘরের দিকে তাকায় রয়েছে কোন সময় ও আমার কাছে আইব আইসা ও আমার মা কয়ে ডাক দিব তাকায় রয়েছে তাকায় থাকতে থাকতে ওর নিজের সন্তানরে গোসল করাইয়া নতুন জামা কাপড় পরাইয়া ঈদের মাঠের দিকে হাতে ধরে নিয়ে যায় মা এই ঘর থেকে বৈশা বৈশা দেখে দেখা মায়ের বুকটার মধ্যে হাত দিয়া বুকটা এরকম দোয়া আর মালিক মালিক রে এখন আমার আর কুলাই না আমার আর কুলাই না আজকে ঈদের দিনটাও আমার মা কই একটা ডাক দিল না মালিক এই মুহূর্তে যদি তুমি আমার নিয়ে যাইতে আমি খুব খুশি হইতাম আজকে আমার ডাক দিল না কত মানুষ সামনে খারাপ কত মানুষ আমার সামনে খারাপ মা গো তোমার মত কেউ রে দেখি না মাগো তোমার মত কাউরে দেখি না মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না বাবাজিরা সময়ের সংকীর্ণতায় আমার শেষ দিতে হচ্ছে যে কথাটি বলি আমি শেষ করব বাবাজিরা ভাইয়েরা যাদের ঘরে এই দুঃখী মা বাবা বেঁচে আছে তারা একটু সেবা করবেন আমার নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে যদি কেউ নামাজ পড়তে পড়তে মক্কা ঘরের ইমাম হয় আমি নবীজি বলছি সে আমার উম্মত না কেন যদি তার উপরে তার পিতা মাতা অসন্তুষ্ট থাকে মায়ের সেবা করতে হবে বাবার ভজনা করতে হবে নচেত আপনি যত বড় এবাদতই করেন কোন এবাদত আপনার কাজে আসবে না নাই রে মাতা দয়াল আমার নাই রে জোড়া রে ভাইও ওরে আমি হারাইলে তো লাইসা নাই রে
মুর্শিদ জান তুমি দিনে দয়াল পাগল তুমি বিনে কে আছে তুমি বিনে কে আছে মারোরে মুর্শিদ জান তুমি মোহিত সাহেব 100 টাকা দিয়েছেন গানের ফাঁকে আরো আসে আরেকজন আসে অনেক টাকা আমার হাতে দিয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি আমি অনেক কথা বলেছি গান করেছি অনেক সময় আপনাদের মাঝে ছিলাম আমার ভাষায় ছন্দে আচার আচরণে যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে আমি পাই ধরে তাদের কাছে ক্ষমা চাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন হায়াতে মোলাকাত বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে সবার প্রতি সালাম বিদায় নিচ্ছে এই বলে ক্ষণিকের জন্য আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ আপনাদের সবাইকে জয় গুরু সকলের জয় হোক বিশ্ব মানবতার